আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অতি সহজ এবং প্রয়োজনীয় একটি রেসিপি নিয়ে সেটি হলো বেডক্রাম তৈরি কিভাবে করব। তো চলুন দেখে নেই কীভাবে আমরা তৈরি করি প্রথমে আমি এখানে চারটি পাউরুটি নিয়ে নিয়েছি আপনাদেরকে কেটে দেখানোর সুবিধার্থে আমি এখানে সবগুলো মিলে এক প্যাকেট পাউরুটি ইউজ করেছি তো প্রথমে আমি পাউরুটির যে ব্রাউন অংশ আছে সেটিকে কেটে আলাদা করে নিব কাটার পরে পাউরুটির যে সাদা অংশটি আছে সেটিকে আমরা টুকরো করে নিব টুকরো করে নেবার পরে ব্রাউন অংশগুলোকেও একইভাবে টুকরো করে নিব রুটিগুলোকে কিন্তু একইভাবে কিউব করে কেটে নিয়েছি তো ব্রেড ক্রাম কিন্তু বাজারে সহজলভ্য তবুও বাসায় তৈরি করলে ভেজাল মুক্ত হওয়ার কারণে বাসায় তৈরি করে নেওয়াটাই ভালো তো চলুন আমরা দেখে নিই এগুলোকে কীভাবে আমরা এখন ব্লেন্ডারে ব্লেন্ড করব। তো আমি এখানে প্রথমে ব্লেন্ডারের সাদা ব্রেডগুলোকে দিয়ে দিচ্ছি গুঁড়ো করার জন্য তো দিয়ে ভালোভাবে সবগুলো দিয়ে দিবো একসাথে দেওয়ার পরে আমি এটাকে ব্লেন্ড করব আপনারা যদি ব্রেড ক্রামটিকে বাজারে কিনতে পাওয়া যায় এরকম কালারের মতন করতে চান তাহলে অবশ্যই এর মধ্যে ফুড কালার অ্যাড করবেন ওয়ান ফোর টি স্পুন আমি এখানে সাদা যে ব্রেডের টুকরোগুলো আছে সেগুলোকে আমি ব্লেন্ড করে নিলাম এবার আমরা নিয়ে নেব ব্রাউন যে ব্রেডের টুকরোগুলো আছে সেগুলোকে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আর ব্লেন্ডার ব্লেন্ডারে ব্রেডগুলো ব্লেন্ড করার সময় একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে আপনারা কিছুক্ষণ পর পর একটু ব্লেন্ডারকে থামিয়ে মুখটা খুলে স্প্যাচুলার সাহায্যে আপনারা নেড়ে নেবেন হলে কিন্তু ব্লেন্ডারে যে ব্রেডগুলো আছে সেগুলো আটকে যাবে ভালো মতন ব্লেন্ড হবে না তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করছি কিভাবে আপনারা একটু দেখে নেবেন যে ব্রেড ক্রামগুলো আমরা তৈরি করছি এটি খুব স্বল্প খরচে বাসায় ভালো মানের ব্রেড ক্রাম তৈরি করা যায় ক্রামগুলি তৈরি করার পরে আপনারা বাসায় দুই তিন মাস সংরক্ষণ করতে পারবেন অনায়াসে ঠিক কথা আপনারা কিন্তু অবশ্যই ব্রেড ক্রামের যে কালারটি ইউজ করবেন তা হালকা কালারে নেবেন কারণ হালকা কালারের ব্রেড ক্রামগুলোই দেখতে কিন্তু ভালো লাগে বেশি গাঢ় কালার কিন্তু আবার দেখতে ভালো লাগে না গুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে আমি এখন ব্লেন্ডারের জগ থেকে ব্রেডগুলোকে একটি বাটিতে নিয়ে নিলাম প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে ব্রেডগুলো দিয়ে দিব এবং চুলার আঁচ কিন্তু লো হিটেই থাকবে এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ কিন্তু লো হিটেই থাকবে আর অনবরত ব্রেডগুলোকে নাড়তে হবে নাহলে কিন্তু নিচে থেকে ব্রেডগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে খুব সাবধানতার সাথে এভাবে অনবরত নাড়তেই হবে এবং এটাকে নাড়তে নাড়তে যখন ব্রাউন কালার চলে আসবে যেহেতু আমি এটা ব্রাউন ব্রেডের টুকরোগুলো দিয়েছি ব্রাউন কালার চলে আসবে তখন বুঝতে পারবেন যে ব্রেড ক্রাম রেডি হয়ে গিয়েছে তো দেখুন এই যে ব্রাউন কালার চলে আসছে দেখতে পাচ্ছেন যে ব্রাউন কালার চলে আসছে এবার এরকম যখন ঝরঝরা হয়ে যাবে তখন আমরা চুলা থেকে এটাকে নামিয়ে একটি প্লেটে রেখে ঠান্ডা করে তারপর যে কোনো এয়ারটাইট বক্সে দিয়ে দেবো তো এরপর আমি সাদা যে ব্রেডের টুকরোগুলো আছে সেগুলোকে প্যানে দিয়ে দেবো দিয়ে ঠিক একই প্রসেসে বারবার বারবার স্প্যাচুলার সাহায্যে নেড়ে সেটিকেও আমরা ভাজা হওয়া পর্যন্ত ফ্রাই হওয়া পর্যন্ত আমরা নাড়তে থাকবো কারণ না নাড়লে ব্রেডগুলো একটু এঁচে যাবে দেখুন ভিওয়ার্স ব্রেডগুলো হয়ে গিয়েছে আমার ব্রেড ক্রাম তৈরি হয়ে গিয়েছে দেখুন কতটা ঝরঝরা হয়েছে আমি হাত দিয়ে দেখা দিচ্ছি এরকম যখন ঝরঝরা হয়ে যাবে তখন আপনারা দেখেই বুঝতে পারবেন যে ব্রেড ক্রাম তৈরি হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে তো দেখুন আমার বেডক্রাম রেডি হয়ে গিয়েছে দেখে মনে হচ্ছে একবারে কেনা বেডক্রামের মতন তো অতি অল্প খরচে আপনারা বাসায় মুক্ত বেডক্রাম তৈরি করতে পারেন শুধু একটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে তো যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করুন যাতে আমি পরবর্তীতে কোনো রেসিপি দিলে আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যায় আর যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নয় দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ